আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশলাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বিষয়ের তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সৌরজগৎ। আমি এই সৌরজগৎ আলোচনায় একটি শিরোনাম দিয়েছি, সেটি হল মহাবিশ্ব এক মহাবিস্ময়। তো বন্ধুরা, আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। এই সৌরজগৎ আসলে কি নিয়ে গঠিত? এই সৌরজগৎ মূলত মহাবিশ্বের একটি অংশ, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের নাম হল সৌরজগৎ। এই মহাবিশ্বটা আমাদের চারপাশে খোলা আকাশের দিকে তাকালে, পরিষ্কার আকাশে অন্ধকার রাত্রে আমরা তাকালে কিছু আলো জ্যোতি এগুলো দেখতে পাই, এগুলোর সমন্বিত নাম হলো জ্যোতিষ্কমণ্ডলী। এই জ্যোতিষ্কমণ্ডলীতে দুই ধরনের উপাদান আছে, একটি হলো যাদের আলো আছে এরকম, এদের নাম হলো স্টার বা নক্ষত্র, আর এমন অনেক আলো আছে যেগুলোর আলো স্থির আমরা চোখে দেখি, প্রকৃতপক্ষে এদের কোনো আলো নাই। এরা হলো গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কা এবং আরও কিছু জ্যোতিষ্ক রয়েছে। তো আমরা এখানে সূর্যের যে জগৎ এই নিয়ে আলোচনা করব। আমি যে শিরোনাম দিয়েছি মহাবিশ্ব এক মহাবিস্ময়, সে কথার একটি উদাহরণ তোমাদের কাছে আমি উপস্থাপন করতে চাই। সেটি হলো এই যে আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। এটি মহাবিশ্বের ছোট্ট একটা অংশ, সূর্যের যে জগৎ। আর আমি আগেই বলেছি যে যাদের আলো আছে এই সমস্ত জ্যোতিষ্কের মধ্যে, যাদের আলো আছে তাদেরকে বলা হচ্ছে স্টার বা নক্ষত্র। কোটি কোটি নক্ষত্র এই মহাবিশ্বে আছে। এই মহাবিশ্বের নক্ষত্রগুলির মধ্যে ছোট্ট একটি নক্ষত্রের নাম হলো এই সূর্য, যার জগৎটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, এর নাম হলো সৌরজগৎ। এরকম কোটি কোটি নক্ষত্র রয়েছে মহাবিশ্বে, মহাকাশে। এমনকি তোমরা জানো যে আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল, অথবা যদি আমরা এটিকে কিলোমিটারে বলি তাহলে 300,000 কিলোমিটার। আলোর প্রতি সেকেন্ডের গতি হলো 300,000 কিলোমিটার। এখন এমন অনেক স্টার বা নক্ষত্র আছে মহাবিশ্বে যার আলো পৃথিবীর শুরু থেকে একই গতিতে আসছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এই আলোটি এসে পৌঁছায়নি। এমনকি বিজ্ঞানীদের ধারণা, অনেক নক্ষত্র পৃথিবীর শেষ দিন পর্যন্ত, এর আয়ুষ্কালের শেষ দিন পর্যন্ত এর আলো পৌঁছবে না। অর্থাৎ এই মহাবিশ্ব যে মহাবিস্ময়, এই কথাটি এই কারণেই বলেছি যে এটা আউট অফ আওয়ার ইমাজিন, আমাদের ধারণার বাইরে। ফর দিস রিজন ইট ইজ সো মাচ এক্সাইটিং অ্যান্ড সো মাচ সারপ্রাইজিং ডিসকাশন। এই জন্য আমি নামকরণ করেছি মহাবিশ্ব এক মহাবিস্ময়। তো আমরা আমাদের পাঠে আসি, সৌরজগৎ। তাহলে আমরা যে নক্ষত্রের কথা বললাম এর মধ্যে,
ছোট্ট একটি নক্ষত্রের নাম হলো সূর্য। এখানে তোমরা চিত্রে খেয়াল করবে কেন্দ্রে অবস্থান করছে হলো এই সূর্য। সূর্যের যে জগৎটা আছে যতগুলো সদস্য নিয়ে এই পরিবার, এদেরকে বলা হয় সৌর পরিবার বা সৌরজগৎ। এই সূর্যের যে যে জগৎ রয়েছে এটিই মাত্র আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র, সেই কাছের নক্ষত্রের রহস্য আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। তোমরা দেখতে পাবে বইতে আছে আটটি গ্রহের নাম, এই সূর্যের সদস্য সংখ্যা, সেটি হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই আটটি গ্রহের নাম এখানে দেওয়া আছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমরা এর সাথে পড়েছি প্লুটো নামে আরেকটি গ্রহের কথা, অর্থাৎ এই রহস্যময় এই ছোট্ট একটি নক্ষত্র সূর্যের পরিবার নিয়ে আমরা কিন্তু বিজ্ঞানীরা, অ্যাস্ট্রোলজিস্টরা, প্ল্যানেট বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু সিদ্ধান্তে উপনীত হচ্ছে এক ধরনের, কিছুদিন পর এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের অব্যবহিত পরে আমি যখন প্রথম শিক্ষকতা করি আজ থেকে 20-25 বছর আগে, তখন কিন্তু আরও দুইটি গ্রহের নাম আমরা দেখেছিলাম, একটা হলো ভলকান আর একটি হলো এক্স, অর্থাৎ আমরা গ্রহ পেয়েছিলাম 11টা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান এক্স, অর্থাৎ এই 12টা শুনেছিলাম। কিন্তু সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে গবেষণা পরবর্তীতে, জ্যোতির্বিজ্ঞানে বিভিন্ন গবেষণার প্রেক্ষিতে এখন আমরা সিদ্ধান্তে পৌঁছেছি আটটি গ্রহ। এই আটটি গ্রহের মধ্যে আমাদের আজকে আলোচনা সীমাবদ্ধ থাকবে। আমি তোমাদের শুধু ধারণা দিচ্ছি যে বিজ্ঞান কিন্তু কোনো কনস্ট্যান্ট বিষয় নয়, এইটি পরবর্তীতে পরিবর্তন হবে। যেমনটি আমার কাছে মনে হয়েছে তোমাদের এই পাঠটি উপস্থাপনের পূর্বে, যে আমরা পড়েছিলাম ভলকান এক্স এবং নেপচুনের পরে আরেকটি গ্রহ প্লুটো, কিন্তু এগুলো আর নাই। এখন গবেষণা লব্ধ এই আটটি গ্রহ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে পরিবারের সদস্য হিসেবে আলোচনা করছি সৌরজগৎ, সূর্যকে নিয়ে আমরা একটু আলোচনা করব। সূর্যটা তার উপাদান কী, এই বিষয়টি নিয়ে তোমাদের পাঠ্যে যে বিষয়গুলো, যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা একটু আলোচনা করছি। একটু খেয়াল করো, সূর্য দেখতে খুব ছোট মনে হচ্ছে, খুব ছোট্ট একটা, কিন্তু এই ছোট্ট আমরা দেখছি পৃথিবী থেকে। সেই পৃথিবী থেকে দেখার কারণে পৃথিবী থেকে এই সূর্যের দূরত্বটা আমরা জানি 9,30,00,000 মাইল। এই 9,30,00,000কে যদি আমরা কিলোমিটারে উপস্থাপন করি তাহলে হবে 15,25,00,000 কিলোমিটার দূরে। পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব হচ্ছে 15,25,00,000 কিলোমিটার দূরে। এত দূরত্বের কারণে এই বিষয়টিকে, এই জিনিসটিকে অত্যন্ত ছোট্ট মনে হয়, একটা গ্লোবের মতো, একটা বৃত্তের মতো দেখতে পাওয়া যায় ছোট্ট একটি, কিন্তু আসলে এইটি কিন্তু এত ছোট নয়। এর ব্যাসটা হলো, এর ব্যাসটা হলো চতুর্দিকের, এই ব্যাসটা হলো 13,84,000 কিলোমিটার। সূর্যের ব্যাসটাই হলো 13,84,000 কিলোমিটার। এবং উপরিভাগের যে উষ্ণতা, সূর্য যে উষ্ণতা আছে বা এর যে তাপ আছে, এই উপরিভাগের তাপটা হলো 57,000 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমরা এর উপাদান নিয়ে কথা বলব, যে সূর্যের কি উপাদান আছে। এখানে কিন্তু তরল বা কঠিন কোনো উপাদান সূর্যতে নাই, আছে একটি মাত্র উপাদান, সেই উপাদানটা হলো বায়বীয় গ্যাসীয় উপাদান,
এই বায়বীয় উপাদান দিয়ে গঠিত এই সূর্য। বায়বীয় উপাদানের মধ্যে কি কি উপাদান আছে? শতকরা এর 55 ভাগ আছে হলো হাইড্রোজেন গ্যাস এবং 44 ভাগ আছে হিলিয়াম গ্যাস, আর এক ভাগ বাকি থাকলো 99 হলো আর এক ভাগ অন্যান্য গ্যাস, এটা ধর্তব্য নয়। সুতরাং এই গ্যাসীয় পদার্থ দিয়ে এইটি তৈরি, এর উপাদান। তো সৌর জগতে আমরা আরেকটু সূর্যের বিষয়ে বলি যে সূর্য কিন্তু নিজ বলয়ের মধ্যে, অক্ষের মধ্যে ঘুরছে, একইভাবে সে কিন্তু তার গ্যালাক্সির চতুর্দিকে 20 কোটি বছরের ব্যবধানে একবার ঘুরে আসছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 25 দিনে নিজ অক্ষে একবার ঘুরে আসে সূর্য, এবং 25 কোটি বছরের ব্যবধানে, 20 কোটি বছরের ব্যবধানে, 20 কোটি বছরের ব্যবধানে এর একটা গ্যালাক্সি পথ আছে, সেই পথ দিয়ে পরিক্রমণ করে। তো এখানে আমরা একটু পুরাণের একটি আয়াতের দৃষ্টান্ত উঠে ধরি, সেটি হলো সূরা ইয়াসিনের মধ্যে আছে, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অর্থাৎ হলো যে আকাশে যে সমস্ত তারকারাজি আমরা দেখি এগুলো সবই ঘূর্ণীয়মান, তারকারাজি সবগুলোই ঘূর্ণীয়মান, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তো আসি আমরা যে 20 কোটি বছরের ব্যবধানে গ্যালাক্সি চতুর্দিকে এটি ঘুরে আসে, মোটামুটিভাবে সূর্য নিয়ে আমরা এই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকব। সূর্যের নিজস্ব আলো আছে, আমি তো আগেই বলেছিলাম জ্যোতিষ্ক দুই ধরনের, একটির আলো আছে আর আরেকটির আলো নাই। তো আলো আছে মাত্র সূর্যের, এখানে যতগুলো উপাদান আমরা দেখতে পাচ্ছি 8টি সূর্য সহ 9টি, এর মধ্যে আলো আছে সূর্যের, আর এই সূর্যের আলো থাকার কারণে এই সূর্যের আলোটা প্রতিটি গ্রহে যখন পড়ে তখন যে অংশে পড়ে সে অংশে হয় দিন। খেয়াল করো বন্ধুরা, এই যে বৃহস্পতি গ্রহ, এর এই অংশটা সাদা দেখা যাচ্ছে, এইটি হলো সূর্যের আলো, অপোজিট অংশটা সূর্যের আলো পড়ছে না, যেহেতু ওটিও গোল সেই জন্য এক অংশে পড়ছে না, এইটি কিন্তু আধার বা রাত্রি, এই জায়গাগুলোতে রাত্রি। মঙ্গলেও একই, প্রত্যেকটা গ্রহে একই, সূর্যের দিকে যে অংশটি আছে এই অংশটি সূর্যের আলো পাচ্ছে, আলোকিত হচ্ছে। আমরা পৃথিবী থেকে অন্য অন্য গ্রহের এই অংশটাকে দেখতে যখন পাই, এই আলো পড়া অংশটাকে দেখতে পাই, তখন কিন্তু এটাকে একটা জ্যোতিষ্কের মতো আলোকিত একটা পদার্থ আমরা দেখতে পাই চোখ দিয়ে। তাহলে আমরা সূর্যের আলোতে আলোকিত হয় এইটি মোটামুটিভাবে জানলাম যে কোনো গ্রহের কোনো আলো নাই, গ্রহের আবার উপগ্রহ আছে তারও কোনো আলো নাই, এরা সবাই কিন্তু সূর্যের আলোতে আলোকিত হয়। তো আমরা এখন সূর্যের যে সদস্যগুলো আছে যাদেরকে আমরা বলছি সৌরজগৎ, এই জগতের সদস্যগুলো পর্যায়ক্রমিক আলোচনা করব। সূর্যের কাছ থেকে যে গ্রহগুলো ক্রমান্বয়ে দূরে আছে এভাবে আমরা সাজিয়েছি, এবং সূর্যের কাছে আছে হলো বুধ। তো আমরা সব গ্রহগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব না, খুব সংক্ষিপ্তভাবে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম হলো বুধ, এবং সূর্যের চারিদিকে এটি পরিক্রমণ করে আসতে, এভাবে চারিদিকে পরিক্রমণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। সূর্য থেকে এর গড় দূরত্ব 5.80 কোটি কিলোমিটার, 5.80 কোটি কিলোমিটার, অর্থাৎ 6 কোটির কাছাকাছি, 5.65 কোটি কিলোমিটার দূরে অবস্থিত কোনটা, এই সূর্য থেকে বুধের দূরত্ব। তো বুধ এর পরে যে গ্রহটি আছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ, এই গ্রহের নাম হলো শুক্র।
আমরা এটিকে যখন দেখতে পাই সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে, সেটিকে আমরা শুক্রতারা নামে জানি। এটি হলো শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। এই শুক্র কিন্তু এই যে বলয়, এই বলয়ে চললে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে গ্রহ, এর নাম শুক্র। আর এ কারণেই কিন্তু আমরা এই শুক্র গ্রহটাকে আমরা সন্ধ্যায় কখনো কখনো ভোর সকালে এটা লক্ষ্য করি। আমরা অনেকে এটাকে বলি হলো শুক্রতারা। শুক্র গ্রহের পরে যে গ্রহটি আছে সেটিই হলো আমাদের পৃথিবী নামক গ্রহ, যেখানে আমাদের বাস। মনে রাখবে বন্ধুরা, পৃথিবী একমাত্র গ্রহ যেই গ্রহ মানুষ বসবাস করতে পারে, অর্থাৎ মানুষ বসবাসের উপযুক্ত গ্রহ। ধারণা করা হচ্ছিল মঙ্গলেও মানুষ বাস করতে পারবে, সেখানে যাওয়া হয়েছিল, রকেট পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে মানুষ বসবাস করার মতো উপযুক্ত নয়। তবে প্রাথমিকভাবে এখানে গলিত লাভা লালচে রঙের, এই গ্রহটা মঙ্গল গ্রহটা কিন্তু লালচে রঙের, অর্থাৎ পৃথিবীর পরেই যে গ্রহ, এই গ্রহে আমরা যাবার অনেক চেষ্টা করেছি কিন্তু এখানে বসবাস করার উপযুক্ততা নাই। আর এগুলো তো সূর্যের আরও কাছে, শুক্র এবং বুধ, সেখানে তাপ আরও অনেক বেশি, সেগুলোতে যাবার তো কোনো প্রশ্নই আসে না। আর অন্য অন্য গ্রহগুলো অনেক দূরে অবস্থিত, সে কারণে আমরা ওই গ্রহগুলো নিয়ে গবেষণায় ওই পর্যায়ে যেতে পারি না। যা হোক, এই পৃথিবী নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। পৃথিবীর আয়তন কত কিলোমিটার? এটা হলো 51,00,422 বর্গ কিলোমিটার। 51,00,422 বর্গ কিলোমিটার। পূর্ব পশ্চিমের ব্যাস হলো 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে হলো 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব আমরা কি জানি, আগেই বলেছি যখন সূর্যের পরিচয় বলছিলাম, এর দূরত্ব 9 কোটি কিলোমিটার, অর্থাৎ 9 কোটি মাইল, অর্থাৎ 9,30,00,000 মাইল, অর্থাৎ 15,25,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা জানি, ওই যে আমরা বললাম যে অকুল্লুন ফি ফালাকিং আসবাহুন, প্রত্যেক গ্রহ উপগ্রহ নক্ষত্র সবই কিন্তু ঘূর্ণীয়মান, নিজের অক্ষের উপরে একবার ঘুরে, এবং এর চতুর্দিকে পৃথিবী যেমন সূর্যের চতুর্দিকে শুক্র, সূর্যের চতুর্দিকে বুধ, সবই গ্রহগুলো এভাবে ঘুরতে থাকে। তাহলে নিজ অক্ষের উপরে যে ঘোরার সময় সেটি হলো আমাদের 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টায় নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে ঘুরতে থাকে। সে কারণে আমরা সূর্যকে পূর্ব থেকে দেখতে পাই, যে পূর্ব থেকে উদিত হচ্ছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। এইটি হলো এই কারণে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপরে সর্বদা ঘূর্ণীয়মান। এই যে ঘুরে সেই কারণে হলো রাত দিন হয়। এই যে গতির কথা বললাম, 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ডে একবার নিজ অক্ষের উপরে ঘুরে, অর্থাৎ 24 ঘন্টায়, এই 24 ঘন্টা ঘোরার যে গতি, এই গতিটাকে আমরা বলি হলো আংহিক গতি। অন্ধ মানে দিন, দৈনিক 24 ঘন্টায় একবার নিজ অক্ষের উপরে ঘুরে। আর একইভাবে পৃথিবী সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতে তার যে সময়টা লাগে সেটি হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। এই যে পৃথিবীর ঘোরার এই গতি, এই গতিটাকে বলা হয় হলো বার্ষিক গতি। আমরা এখানে পৃথিবীর দুইটা গতি সম্পর্কে ধারণা পেলাম, নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে অনর্গল যে ঘুরছে এই গতিটার, পৃথিবীর গতিটার নাম হলো আংহিক গতি। এবং
আরেকটি গতি যে সে সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে একবার করে প্রদক্ষিণ করে, এই গতিটাকে বলা হচ্ছে হলো বার্ষিক গতি। তাহলে আমরা পৃথিবী সম্পর্কে আরেকটু ধারণা নেই। পৃথিবীর যে উপগ্রহ আছে গ্রহের, তার নাম হলো চন্দ্র। এই একটিমাত্র উপগ্রহ, একমাত্র উপগ্রহের নাম হলো চন্দ্র, এবং চন্দ্র থেকে এই পৃথিবীর গড় দূরত্ব, অর্থাৎ পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব হলো 381,500 কিলোমিটার। 381,500 কিলোমিটার। 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ এখানে যদি আমরা ধরি যে এইটা একটা উপগ্রহ, এই পৃথিবীর চতুর্দিকে আবার ঘুরছে, নিয়মটা হলো যে বড়কে কেন্দ্র করে ছোটরা ঘুরবে, এটি হলো সাধারণ নিয়ম। এবং এই নিয়মে পৃথিবীকে কেন্দ্র করে আবার চন্দ্রটা ঘুরে, এই কারণে আমরা চন্দ্রকে আমাদের সবচেয়ে কাছের, অর্থাৎ অন্য অন্য নক্ষত্র, জ্যোতিষ্ক সব কিছুর চেয়ে কাছে দেখতে পাই, কারণ এর চেয়ে কাছে আর কোনো জ্যোতিষ্ক নাই, গ্রহ উপগ্রহ কিছু নাই। এ কারণে আমরা চন্দ্রকে এভাবে কাছাকাছি দেখি এবং চন্দ্রকে সূর্যের মতোই একটা বলয় হিসাবে আমরা দেখতে পাই। খেয়াল রাখতে হবে ওই চন্দ্রের আলোটাও কিন্তু এই সূর্য দিয়ে আলোকিত হয়। আর সূর্য, চন্দ্র এবং পৃথিবী এর মধ্যেকার সমান্তরাল রেখার কারণে চন্দ্র কখনো চিকন দেখা যায়, হেলাল যেটাকে বলা হয়, পাকা চাঁদ। এভাবে চাঁদ নিয়ে আবারও কথা বলা হবে যখন, তখন এই বিষয়টিকে পুনরায় আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো পৃথিবী পর্যন্ত আমরা সীমাবদ্ধ করছি আমাদের আজকের এই আলোচনায়। এবং আমি একটু সামারি টানতে চাই এইটুকু যে আমরা মহাবিশ্ব, এক মহাবিশ্বয় এর যে সৌরজগৎ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ সৌরজগৎ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এই সৌরজগতের সদস্য সংখ্যা আমরা সর্বশেষ জানি 8টা সদস্য, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে পরিবর্তন হওয়া মানে অবাস্তব কিছু নয়। এটা বিজ্ঞান গবেষণা, জ্যোতিষ বিজ্ঞানী বা অ্যাস্ট্রোলজির গবেষণায় কখনো সেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। বিজ্ঞানের ধর্মই এটা যে আজকে যেটি সঠিক সত্য সেটা আগামীকাল মিথ্যা প্রতিপন্ন হতে পারে, আবার নতুন সত্য আবিষ্কারের ফলে। সুতরাং বন্ধুরা, আমরা এই যে সৌরজগৎ আলোচনা করলাম, সূর্য, সূর্যের আলোকে আলোকিত হয় সমস্ত গ্রহগুলো। এই গ্রহ আটটি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ইউরেনাসের পরে নেপচুন। তো বন্ধুরা, আমরা এই আলোচনায় যে বিস্ময়কর তথ্যগুলো আছে খেয়াল করলে দেখবে, আমি বলেছিলাম ওই যে আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল, অর্থাৎ হলো 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত আলো এসে পৌঁছায়নি, এরকমও কোটি কোটি নক্ষত্র রয়ে গেছে। সুতরাং এটি একটা মহাবিস্ময়কর, এবং এই আলোচনায় তোমাদেরকে আশা করি ভালো লেগেছে। ভবিষ্যতে আগামী ক্লাসে ইনশাল্লাহ পৃথিবী থেকে শুরু করব আমরা মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো, এবং মাস্ক ছাড়া কখনো বাইরে যাবে না, অতি প্রয়োজন হলে বাইরে যাবে, না হলে ঘরেই থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করছি আগামী ক্লাসে তোমাদের উপস্থিত পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।